কেন জানি না ছুটির দিনগুলোতে আবার এমনি দিনগুলোতে একই সময়ে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আর এই তো সকাল সকাল উঠে পড়েছিলাম, উঠে পড়ার পর একটু বাইরে গিয়েছিলাম যেতে আমাদের নদীর মাছ কিনে নিয়ে আসলাম। এখানে 1.5 কেজির মতো মাছ আছে, আর এই মাছটা আমি কিনে নিয়ে আসলাম, এই তাজা টাটকা মাছগুলো। আর এখন আমি কাটবো, সেই জন্য করে এই শিং মাছের মধ্যে একটু লবণ দিয়ে রাখলাম। একটু সবার সুবিধার্থে একটু দেখাচ্ছি যে এভাবে আমি মাছগুলো, এই তো লবণ দিয়ে একটু ঝেঁকে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তারপরে এখন এই মাছগুলো কেটে নিব। এই টাটকা মাছগুলো কিন্তু খুবই মজা হয় খেতে। আর এখানে আমি একটু মাছ, কাতলা মাছ বের করে রেখেছি যে একটু ভুনা করব। আর এই তো সেই সাথে এখানে সব মাছগুলো খুব সুন্দর করে কেটে নিয়েছি, আর ছোট বড় সবগুলো মাছ বেছে নিয়েছি। আর এই তো এখানে ছোট মাছ, মানে মাঝারি রকমের শিঙি মাছ, আর ওটা বড় শিঙি মাছ কেটে নিয়েছি। আর এই তো এখানে ছোট মাছ যেগুলো ছিল এগুলো কেটে নিয়েছি, নিয়ে কিন্তু এখন রান্নাটা উঠিয়ে দিব। আর আজ কিন্তু শুক্রবার, ছুটির দিন, আর ছুটির দিনে কিন্তু একটু কাজ বেশি থাকে, কাপড় চোপড় ধোয়ার বা অফিসের কাপড়, স্কুলের কাপড় এগুলো সব পরিষ্কার করতে করতে কিন্তু অনেক সময় পেরিয়ে যায়। আর তারপরে আমি ঝটপট কিছু রান্না করে নিলাম, এখানে মাছ একটু ভুনা করে নিচ্ছি, তারপরে এখানে একটু চরচরি করে নেব। এই হলো আজকে রান্না বান্না। আর এই তো দেখতেই পাচ্ছেন একটু মাছ ভুনা করে নিয়েছি, আর ভুনা বলতে এখানে একটু পানিটা, ঝোলটা বেশি দিয়েছি, কারণ ঝোলটা খাবে। আর এখানে চরচরে রান্না করেছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।